আজকে আমাদের আলেম সাহেবরা আজকে মুখ বন্ধ কথা বলতে পারে না আজকে বলতে চাই যে আমি দেশ বিদেশ বহু পৃথিবীর বহু দেশ ঘুরেছি যে সমস্ত দেশে বাংলাদেশে বেশি আছে আমেরিকা লন্ডন এই সমস্ত জায়গা ইউরোপ অস্ট্রেলিয়া বহু জায়গায় ঘুরেছি এখনো শুনে আমাদের সুবক্তা আপনাদের প্রাণের মানুষ সাইদি সাহেবের বক্তৃতা এখনো বাজে সাইদি সাহেবের কোনো এখনো বাজে অথচ সাইদি সাহেবের আজকে তিনি দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত কার দ্বারা মনুষ্য আইন দ্বারা দণ্ডপ্রাপ্ত আমি এই দণ্ড নিয়ে কোনো কথা বলতে চাই না আমি যদি দণ্ড নিয়ে কথা বলতে চাই সাবজুডিস হয়ে যাবে কারা দণ্ড দিয়েছে আস্থাহীন বিচার ব্যবস্থা বাংলাদেশের যাদের উপর বাংলাদেশের ষোলো কোটি মানুষ আস্থা নাই তাদের বিচার আজকে করবে আল্লাহর বিচারে কি হবে সেটা দেখা যাবে আল্লাহর বিচারে কি হবে দেখা যাবে আমরা চাই আল্লাহর দুনিয়াতে মুসলমান সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হোক বিশ্ব মুসলমানদের উপর আজকে ইহুদি জুইজদের অত্যাচার সেটা বন্ধ হোক অমুসলিমদের অত্যাচার বন্ধ হোক মুসলিমদের ঐক্য ফিরে আসুক বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ হোক মুসলমানদের মধ্যে ইসলামের মধ্যে রয়েছে আমাদের এই সেকুলারিজম ইসলামই বলেছে সকল ধর্ম এবং সংখ্যালঘু মানুষকে হেফাজত কর আমাদের ধর্মের মধ্যে ধর্মের পক্ষতা রয়েছে আমি আর কথা বাড়াতে চাই না শুধু এইটুকু বলি আপনারা দোয়া করবেন বাংলাদেশের সর্বোপরি মানুষের জন্য শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করবেন সর্বশেষে বেগম খালেদা জিয়ার দোয়া চাই আমি আপনাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম দিব বিশ্বাস করছি আসসালামু আলাইকুম সিরাজ ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ কারণ সিরাজ ভাইয়ের হোটেলের খাওয়া ছাড়া এই উত্তরবঙ্গে কোনো দলের লোক ঢুকতে পারে না কোনো দল না এবং এত সুন্দর খাওয়া কে খান না এখানে হাত তুলেন দেখেন একটা হাত উঠবেন এসার আমাদের দীর্ঘদিন ধরে খেদমত করে আসছেন আসলে ওনাদের পুরো পরিবারটাই অত্যন্ত ধন্য পরিবার ওনাদের সব ভাইরা ভাইরে অনেক পয়সা আলা আল্লাহ ওনাদেরকে দুনিয়ার অনেক বৈভব দিয়েছেন আখেরাতের বৈভব আল্লাহ ওনাদেরকে দান করেন আল্লাহ আমাদের সিরাজ ভাইকে কবুল করুন আমরা দোয়া করছি নির্যাতিত সমস্ত মানুষের জন্য বিশেষ করে বাংলাদেশকে যারা উন্নতির চরম শিখরে নিয়েছেন সবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ সকল মজলুম মানুষকে অত্যন্ত তাড়াতাড়ি আপনার রহমতের ছায় আপনি মুক্ত করে দিন আমিন আরো জোরে বলি আমিন আমিন অনেক স্মৃতি অনেক প্রীতি কিন্তু সবসময় বলা যাচ্ছে না অনেক কিছু গোপন রেখে চলতে হচ্ছে পথ আসলে প্রশাসনে এমন এমন ভাইরা আছেন বুক ফাটে তো মুখ ফাটে না তারপরও চলছে তবে ইনশাল্লাহ এই দিন দিন নয় আরও দিন আছে এবং সেটা হলো কোরআনের দিন সেটা হলো ইসলামের দিন সেটা হলো মুসলমানদের বিজয়ের দিন আজকে ইসলামের কথা বললেই সারা পৃথিবী চোখ কান খাড়া করে দেখে কোন দিক থেকে ইসলাম আসছে সবাই চাচ্ছে এটাকে দমানোর জন্য যত দমাতে চাবেন আল্লাহ তত বাড়ায় দিবেন যত কমাতে চায় আল্লাহ তত বাড়ায় বদরের ময়দানে বিশ্ব নবী 300 জন্যে যুদ্ধে গেলেন নহুদের ময়দানে আল্লাহ 1000 করে দিলেন আবার উহুদের ময়দানে 1000 নিয়ে কাফেরের মুখোমুখি হলেন তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফতে মক্কায় গেলেন 10000 সাহাবী বিশ্ব নবীর সাথে আর এখন সারা দুনিয়ার 120 কোটি মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেখানেই যান মসজিদের সংখ্যা বাড়ছে বৃষ্টির মতো হুহু করে 2013 সালে যখন নিউ ইয়র্কে প্রথম প্রোগ্রামে গেলাম আমি প্রোগ্রামটা ছিল একটা কনভেনশন ওয়াকিং উইথ মুহাম্মদ বিউটিফুল সাবজেক্ট ওখানে জাকির নায়কও ছিলেন উনি গেছেন কয়েকবার আরও বড় বড় পৃথিবীর বড় বড় থিঙ্কাররা গেছেন তো আমি সেখানে গেলাম তখন মসজিদের সংখ্যা ছিল মাত্র 50টি আমি নিউ ইয়র্কের সবচেয়ে বড় মসজিদে যেখানে খোকাবে জানাজা হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার একটা অন্যতম মস্ক সেখানে আমি জুমা পড়িয়েছি আরও বড় বড় মেনহাটনে অনেকগুলো মস্ক হয়েছে আলহামদুলিল্লাহ বলি তো এইবার
আমি গত কয়েক মাস আগে যখন আমেরিকা থেকে আসি তখন নিউ ইয়র্কে মসজিদের সংখ্যা 475টি। আর ইসলামের জোয়ার কীভাবে এসেছে দেখেন, আমি গত রমজানে নিউ ইয়র্কের একটা পার্কে ঈদের জামাত পড়াই, নতুন ওই পার্কটা আমরা উদ্বোধন করেছি। মেয়রের সাথে আমার বেশ সম্পর্ক নিউ ইয়র্কের, তিনি আমাকে অনেকগুলো প্রোগ্রামে দাওয়াত করেছেন। ইনফ্যাক্ট নিউ ইয়র্কের পুলিশ এতটা জোবিয়াল, এতটা কোঅপারেটিভ, খুব বেশি আমাদেরকে অনুপ্রাণিত করেন। আমাদের প্রত্যেক মসজিদে তারা রমজানে তারাবির নামাজে পুলিশ নিয়োগ করেছে যাতে মুসল্লিরা নিরাপদে আসা যাওয়া করতে পারে। তো সেখানে ঈদের জামাত শেষেই একজন সাদা চামড়ার মেয়ে, তিনি এসে ইসলাম গ্রহণ করেছে। একদম ঈদের মাঠে তিনি আমাকে হাক দিবেন, অ্যাবাউট টু হাক। এখন যখন তিনি হাক দিতে এসেছেন, মানুষ ধরে ফেলেছে ভলান্টিয়াররা। তো চারপাশেই খ্রিস্টানরা দাঁড়ানো ছিল, ইহুদিরা দাঁড়ানো ছিল। তো তাদের অনেকেই চোখে আমি দেখেছি তারা পানি মুছছে, কারণ হকটা সবসময় মানুষের ভিতরে নাড়া দেয়। কারণ আল্লাহর নামটা মানুষের কলিজার ভিতরে আল্লাহ সিল মেরে দিয়েছেন, এই আল্লাহর বাহিরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি হার্ট নামটা লিখতেও কান নাম আসে, হার্ট লিখলে কান নাম আসে, আল্লাহর নাম আসে। মেয়েটার নাম হলো ক্যাথি, স্টিভিনা ক্যাথি। তো আমি বললাম, সে আমাকে বলছে যে ইউ মেক মি মুসলিম। আমি বলছি আই ক্যান মেক ইউ মুসলিম, অল মাইটি উইল মেক ইউ মুসলিম, আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে দিবেন। ইউ জাস্ট ডিক্লেয়ার দ্য ডিক্লারেশন অফ ফেইথ, তুমি আমার পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি এটা ট্রান্সলেট করে দিলাম। আমি বললাম নাও ইউ আর সিনলেস, এখন তোমার আগের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন। মেয়েটা এমনভাবে কাঁদতে শুরু করেছে। আমি বললাম ইফ ওয়ান্ট টু চেঞ্জ ইউর নেম আই ক্যান নেম ইউ ইফ ইউ লাইক ইট, যদি তুমি চাও আমি তোমার নাম দিয়ে দিচ্ছি। তোমার বয়স কত? বললো 40, ফ্রম দিস ইয়ার আই এম 40। সি ইউর নেম ইজ খাদিজা। মেয়ে আমাকে বলছে হোয়াই ডিড ইউ নেম মি খাদিজা, তুমি আমার নাম খাদিজা রেখেছো কেন? আমি বললাম এই নামটা বিশ্বনবীর সবচেয়ে প্রিয় নাম, বিশ্বনবী এই নামটা শুনলেই কাঁদতে থাকতেন। রাসূলুল্লাহ বলতেন আমার খাদিজার মতো এমন রমণী আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে একজনও নাই। স্বয়ং আল্লাহ নিজে মা খাদিজাকে সালাম দিতেন। নাসাইরে বর্ণনা, বিশ্বনবী সাল্লাম বসে আছেন, জিব্রাইল আমিন আলাইহিস সালাম সালাম নিয়ে আসলেন। রাসূলুল্লাহ বললেন ও জিব্রাইল আমিন আলাইহিস সালাম, ওয়া আলাইকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনার আপনি সালাম, জিব্রাইল আমিন আলাইহিস সালামের উপর সালাম। আর মা খাদিজাকে সালাম দিয়েছেন, মা খাদিজা ধন্য হয়েছেন আর বলেছেন আমার জীবনের চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। একজন রমণীকে এভাবে আল্লাহ স্বয়ং জিব্রাইল আমিনকে দিয়ে দুনিয়াতে সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তো তিনি আলহামদুলিল্লাহ এখন ইসলাম ফলো করছেন। ওই বিকালে আরও দুইজন মেডিকেলের ছাত্র ছাত্রী ম্যানহাটনে ছিল, ওরা ম্যানহাটন মেডিসিন স্কুল অফ মেডিসিনের ছাত্র ছাত্রী, ওটার নাম হলো নিকেলা এবং কেথি। এই দুইজন 17 বছর মাত্র বয়স, তারাও ইসলাম গ্রহণ করেছে। তো এখন ইসলাম বৃষ্টির মতো বাড়ছে, জোয়ারের মতো বাড়ছে, আলহামদুলিল্লাহ। এখন ইসলামের সবচেয়ে যেটা সৌন্দর্য, জেনারেসিটি অফ ইসলাম, ইসলাম সবাইকে অ্যাকোমোডেট করে, ইসলাম কাউকে দূরে ঠেলে দেয় না। ইসলামের দোয়াগুলোর ভিতরে সব মানুষের কথা আছে, শুধুমাত্র মুসলমানদের কথা নাই। যেমন সব নবী আলাইহিসসালাম একটা দোয়া করতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। ও রব, গিভ আস বেস্ট লাইফ হিয়ার এন্ড হিয়ার আফটার, সেভ আস ফ্রম দ্য সিভিয়ার ফায়ার অফ হেল। হে আল্লাহ, এই দুনিয়ার জীবনটা সুন্দর করে দেন, আখেরাতের জীবনটা সুন্দর করে দেন। হাসানা মানে হলো উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জীবন দিয়েছেন, সেই জীবন আমাদেরকে দুনিয়া আখেরাতে দেন, আমাদের সবাইকে দেন। এখানে মুসলমানের নাম উল্লেখ হয়নি, ঠিক কিনা? কথা বলেন না কেন? সবার নাম এখানে এসেছে। যে মরাকে নিয়ে যখন দোয়া করেন, মৃত মানুষকে নিয়ে, শুধুমাত্র মরা মানুষের জন্য একটা অক্ষর বলেন, আর বাকি সবটা সব মানুষের জন্য। আল্লাহুম্মা ফিরলি, প্রথম বলছেন নিজের জন্য, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা,
আমাদের জীবিতদেরকে মাফ করে দেন সবাইকে, মৃতদেরকে সবাইকে মাফ করে দেন, ও শাহিদিনা ও গায়েবিনা অনুপস্থিত উপস্থিত সবাইকে, সগীরেনা কবীরেনা বড় ছোট সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা হিনা বিল ঈমান, হে আল্লাহ যখন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন, অত আফানা বিল ঈমান যখন নিয়ে যাবেন ঈমানের সাথে নিয়ে যান। সুবহানাল্লাহ, সবার কথা এখানে, কে বলেছেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেজন্য আমরা চাইবো আমাদের আশেপাশে যত ভাই বোন আছেন আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে বলি আমিন, চিৎকার করে বেড়ানা আমিন।